ডক্টর ইঞ্জিনিয়ার বহুত সিভিল সার্ভিসত যায়। সেই কারণে কয়েছে যে সিভিল সার্ভিস হয় কি যে সকলে অল্প কুল ব্র্যান্ড রেগুলার অল্প পেশেন্ট ধৈর্য থাকা ভালকে স্টাডি করব পারে, সব কেয়ারফুলি সব বস্তু সামরি পেলায় অল্প চিন্তা করব পারে, ইহতর কারণে হল সিভিল সার্ভিস এক্সাম। আমি সর্বোচ্চ নাম্বার পাই, আমি বাক্সা হিসাবে আমি প্রথম স্থান পাইছো। অনুরোধ করিম যাতে নার্ভাস ফিল নকরে, কাউকে যাতে নার্ভাস যায় অন্যের সময় না যাব না। মই নির্বাচনের একটা প্রতিশ্রুতি দিছিল তামুলপুরবাসী যে মই যদি বিধায়ক রাইজর আশীর্বাদ যদি বিধায়ক হয় নির্বাচিত হলে মই ইয়াত সিভিল সার্ভিসের কারণে কোচিংয়ের কারণে ব্যবস্থা করিম বলে মই রাইজক কথা দিছিল। এই হিসাবে যাবার নির্বাচিত হওয়ার পিছত সুপার ফাইভ আমি তামুলপুর আরম্ভ করেছিল এপিএসসি কারণে, আর এই সুপার ফাইভত আমি যাবার সুপার ফাইভত আরম্ভ করলেও আমার অফলাইন আর অনলাইন হয়ে আমার সাতজন ছাত্র ছাত্রী নির্বাচিত করে আমি সিভিল সার্ভিস এসিভার পয়েন্ট আমার ক্লাস আরম্ভ আমি করেছিল। ইয়াত আমার যা আমার প্রিলিমিনারি হয়ে গেল এপিএসসির, ইয়াত আমার পাঁচজন ছাত্র ছাত্রী প্রিলিমসটি ক্লিয়ার করেছে, তেওঁসকলে এটা মেন্স এক্সামের কারণে রেডি হয়ে আছে। তো এবার আমি যেহেতু রিজাল্ট ভাল আহিছে আমার, গতি ছাত্র ছাত্রীর যথেষ্টখিনি উৎসাহ আছে তামুলপুরের যে তেওঁসকলের যে সপোন যে সিভিল সার্ভিস বা সিভিল সার্ভিসত তেওঁসকলে যোগদান করার কারণে যেসকলের ইন্টারেস্ট এটা আমি দেখেছো। গার্জেন অভিভাবকসকলের ইয়ার প্রতি যিখিনি ইচ্ছা এটো আমি দেখেছো। তো এবার আমি ইয়ার কারণে তামুলপুর আমি সুপার টেন এবার লঞ্চ করেছো, যত আমার আজি আমার ইয়ার এন্ট্রেন্স হব, যত 176 স্টুডেন্ট এটা এপিয়ার হয়েছে, 176 স্টুডেন্ট ইয়াত এপিয়ার হয়েছে। ইয়ারে আমি দশজন বাছনি করে তেওঁসকলক রেসিডেন্সিয়াল কোচিং দিয়ার কারণে ব্যবস্থা করেছো। গতি আজি যিসকল ছাত্র ছাত্রী এপিয়ার হব তেওঁসকলক মই শুভেচ্ছা জানাইছো। আর তামুলপুর আমি আমার তামুলপুর আমি এই তামুলপুরখন সুন্দর এখন তামুলপুর আর এখন অসমৰ ভিতৰতে উন্নত এখন জিলা আমি গড়ি তোলাত সবে ইয়াত কাম করেছো। গতি মই ইয়ার কারণে অভিভাবকসকলক নিজের লড়া ছোৱালীক পঠাবার কারণে মই ধন্যবাদ জানাইছো।